আমরা এজিপ্টকে ভালোবাসি না ঘৃণা করি? আমরা এজিপ্টকে ভালোবাসি না ঘৃণা করি? তো ঘৃণা যেহেতু করি কারণও আছে। এবার আমি যদি মেজরিটি পার্সনকে জিজ্ঞেস করি, ভাইয়া আপনি এজিপ্টকে কেন ঘৃণা করেন, বেশিরভাগ আমার ভাই উত্তর দিবেন অনেকগুলা, তার মধ্যে প্রধান একটি কথা সবাই বলবে, সেটা হচ্ছে এজিপ্ট বাহিনী আলে রসুল ইমাম হুসাইনের উপর অত্যাচার করেছে, এই কারণে আমি তাকে ঘৃণা করি। আমি এজিপ্টকে ঘৃণা করি, আহলে বাইতকে, সে পানির কষ্ট দিয়েছে, পানি বন্ধ করেছে। যারা পর্দার মধ্যে ছিল তাদেরকে পর্দার বাহিরে এনে বেইজ্জতি করার চেষ্টা করেছে। বাচ্চার প্রতি পর্যন্ত যাদের মায়া হয় নাই, দয়া হয় নাই, দিক দিয়ে হত্যা করেছে, এই এজিদকে পছন্দ করার কোনো দরকার নাই। এই এজিদকে কেন ঘৃণা করেন? বলে যে মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় গরু গাধা বেঁধে সে অপমান করার চেষ্টা করেছে। এজিদকে কেন ঘৃণা করেন? কাবা শরীফের মতো একটা জায়গায় সে গিলাফের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করেছে। এজিদকে কেন ঘৃণা করেন? বলে যে ঘৃণা করার কারণ হাজারটা, একটা নয় হাজারটা। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন সবার আল্লাহর কাছে, মনটা একটু হাজির করেন, মন মন। আমরা যে কারণে এজিদকে ঘৃণা করি, ইমাম হুসাইন এজিদকে যে কারণে ঘৃণা করেছেন, দুই কারণ কি? এক বলতে হবে, আমাদের ঘৃণা করার কারণ এক, ইমাম হুসাইন এজিদকে ভালোবাসত না ঘৃণা করতো? ওনার ঘৃণা করার কারণ কি ছিল ওটা বুঝতে পারলাই কারবালা বোঝা হয়ে যাবে, ওটা বুঝতে পারলাই হুসাইন হওয়া সহজ হয়ে যাবে, ওটা বুঝতে পারলাই মদিনাওয়ালা হওয়া সহজ হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, আমি শুধু বলে যাচ্ছি, আপনারা একটু মনে কান দিয়ে শুনবেন। আমরা ইয়াজিদকে ঘৃণা করি, ইমাম হুসাইনকে শহীদ করেছে, ইমাম হুসাইন ইয়াজিদকে ঘৃণা করেছে যখন থেকে, শহীদ করেছে কোথায়? কারবালায়। ইমাম হুসাইন ইয়াজিদকে ঘৃণা করতেছে কি কারবালায় নাকি মদিনায় শহীদ থাকতে? এবার শুনেন, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে শরীয়তের বিরোধী কাজ করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে শরাব পান করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে মেয়ে নিয়ে খারাপ কাজ করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে সুদের প্রচার করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছে লোভের কাজের কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন অহংকারী হওয়ার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন আল্লাহর রাস্তায় বলছি মনের কান লাগবে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন বেয়াদবির কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন বড়কে সম্মান না করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন ছোটর উপর জুলুম করার কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন ক্ষমতার লোভের কারণে, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করেছেন নষ্টামির কারণে, অভদ্রতার কারণে, বেয়াদবির কারণে, আল্লাহর আদেশ অমান্যের কারণে, রাসূলের আদেশ অমান্যের কারণে, রাসূলের সামনে বেয়াদবি করার কারণে, মদ খাওয়ার কারণে, শরীয়ত লঙ্ঘন করার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করার কারণে, নারীদের ইমপ্রেসিং করার কারণে, জায়গা দখল করার কারণে, জমি অত্যাচার করার কারণে, এজিদকে ইমাম হুসাইন যে কারণে অপছন্দ করত, সব কারণ তার মধ্যে ভিতরে আছে। বুঝাই নাও পারি না আল্লাহ, বুঝুনে বুঝিয়ে সুখ করিতে কি হতে না গা ফুজি মা আল্লাহ। আমরা এজিদকে ঘৃণা করার কারণ আলাদা, ইমাম হুসাইন এজিদকে ঘৃণা করার কারণ আলাদা। যেই দিন আপনি আমি ইমাম হুসাইনের ঘৃণার কারণে তাকে ঘৃণা করতে পারবো, সেই দিন আপনি আমি আল্লাহ চাহে তো আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবো। এখন ইয়াজিদকে ঘৃণা করি, আই হেট ইউ, কিন্তু এজিদে যে নাস্তা আমি দিছে সব আমাদের করে, এজিদে মিস কল মারে হতে আর এক দিন আপনি আর হাসতো লো বইতে কুসু কথা বলেন না কেন? রাস্তার মধ্যে মেয়েদেরকে নিয়ে টিজিং করা হুসাইনি না এজিদি? অত্যাচার করা, ওদের উপর জুলুম করা, ওদের সাথে বিয়াদবি করা।
অত্যাচার করা, সুদের কাজ করা, ঘুষের কাজ করা, ইনামদারি করা, মানুষের হক নষ্ট করা, আমি অন্যদের মতো বলতেও জানি না, আমার কাছে জ্ঞান আছে, আমি একটু পাগল টাইপের মানুষ, তবে এতটুকু বলি আজকে থেকে এতদিন না বুঝে এতদিন চিনেছি সুর, আজকে জেনেছি এটার সাথে নিজেদের সম্পর্ক, সুতরাং আমি আজকে থেকে চেষ্টা করব দুই কারণে সুদের বিপক্ষে, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে ইমাম হোসেন পছন্দ করতে হচ্ছে, এই কারণে যদি সুদ থেকে বাঁচেন লাভ আপনার হবে, আপনি যদি সুদ থেকে বাঁচেন তা গোতে চলে যাক সমস্যা না, আল্লাহ দিয়ে বয়স আছে তো, আল্লাহ দিয়ে হান আছে না, আছে না চলে ওই সমস্যা নাই, এজিতকে আপনি যদি ঘৃণা করেন ওর কর্মকে ঘৃণা আস্তে আস্তে মনে আনতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দেন, পারি না পারি পরে দেখা যায়, পারি না পারি পরে দেখা যায়, চেষ্টা অন্তত করি আজকে অন্তত নিয়ম করি এজিতদের কাজ আমার ভিতরে যেন না, আজকে থেকে আমরা নিজে বাঁচার চেষ্টা করবো, এই যে কথা বললেন আমি আপনাদের সময় নষ্ট করবো না, পুরো কারবালা আজকের এই দশ দিন নয় দিন যতদিনে হয়েছে মোট কথা ছিল এটাই, আমরা এজিডি হবো না আমরা যদি কোনো মামলা থাকে আপনার যদি ক্ষমতায় থাকে মামলা উত্তর করার লজ্জার কিছু নেই, করে দেন বিচার তাও লাগে আল্লাহ মসজিদে দাঁড়ায় বলছি আলেম, যদি আপনি আল্লাহ থেকে তাকে মাফ করতে পারেন যা ছেড়েছেন তার দশ গুণ পাবেন, আপনি না হয় আপনার সন্তান না হয় আপনার নাতি আসবেই আসবে আসবেই আসবে আসবেই আসবে, বাবা প্রশ্ন করলাম সম্পদ কার জন্য বলে যে আমার জন্য না ছেলেদের জন্য, সম্পদ কার জন্য দাদাকে জিজ্ঞেস করলাম বলে আমার জন্য না নাতিদের জন্য, তার লাগি বের তো এক হাজার টাকা আছে দুইশো টাকা দিয়েছেন লাভ না লস লস, আপনি দেখতে হবে আপনি কোন নজর দিয়ে দেখছেন, আপনি যখন বান্দার নজর দিয়ে দেখবেন লস দেখবেন, আপনি যখন আল্লাহর রহমতের নজর দিয়ে দেখবেন ও যখন বলবে দিও না কমে যাবে, ভাই যখন বলবে দিও না কমে যাবে, কারণ আপনার নজর আল্লাহর রহমতের নজর দিয়ে চুপ, এই পৃথিবীতে যারা কোটিপতি হয়েছে একটা কথা মনে রাখবেন, যারা বিলিয়নার হয়েছে মিলিয়নার হয়েছে তাদের জীবনের একটা সময় দুঃখ কষ্ট ছিল অভাব ছিল, তাদের কোন একটা দেওয়া হয়তো রবের পছন্দ হয়েছে, সেজন্য রব মালিক সবকিছু দিলে তখন পরিচালনা কমিটি এই কমিটিতে কয়জন আছে, পাঁচজন দশজন বিশজন তিরিশ জন পঞ্চাশ জন, এই মসজিদে মাহফিলের জন্য কেউ না কেউ কিছু দিয়েছেন তো, আপনি যখন আল্লাহর কাছে দিয়েছেন এই হিসাব মসজিদ কমিটির কাছে নাই, পাঁচ টাকা কে দিয়েছে আমি জিজ্ঞেস করেছেন মসজিদ কমিটি বলেন তো পাঁচ টাকা কে দিয়েছে মাস মাস, আপনি যখন হাসরে যাবেন এই পাঁচ টাকার হিসাব আপনার আল্লাহ পাঠরুল আলমীর দরবারে একজন অপরাধী গিয়ে বিচার কাজ শেষ হয়েছে, দাড়িপাল্লা ভারী হয়েছে, দাড়িপাল্লা ভারী হওয়ার পরে তাকে জাহান্নামে
ইন্ডিকেট করা হবে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাবে একটা আমল আছে, সেটা কি? সে একবার আল্লাহ নামে জিকির করেছিল। সে তো জেগে স্বইচ্ছায় সব জ্ঞানে তোমার জিকির করে নাই, ঘুমের মধ্যে ভুল করে আল্লাহ বলে ডাকছে। রব বলেছে ওই দিনের ওই ডাকটা আমার এত পছন্দ হয়েছে আমি মওলা কবুল করে নিলাম, জাহান্নামে থেকে জান্নাতে। আমি না ওয়াইসটা করবেন আপনারা।